আমরা আশা করি যে সবাই ভালো খেলবে আনডাউটেডলি লিটন দাস তো মানে ভালো প্লেয়ার এই রানের খেলা হচ্ছে এই রান তো স্ট্রাইক রেট নিয়ে কেন লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে একটা দারুণ ইনিংস খেলেছেন মানে আমাদের যেমন ইনিংস খেলা প্রয়োজন ছিল ঠিক তেমনই ম্যাচ জয়ের জন্য আবার গতকালও শুরু করেছিল শুরুতে একটু নর্বর মনে বাট ইয়ে করতে পারে কি মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজে তার এখন বাংলাদেশের সেকেন্ড রাউন্ডের আর গ্রুপ পর্বে যে দুটা ম্যাচ তো ওয়েস্ট ইন্ডিজে ওখানে কেমন করতে পারে লিটন দাস ভাই আমরা আশাই করি সবাইকে সবাই ভালো করবে এই এইটাই বেশি থাকে ম্যাচে এখন এই যে এত বড় টুর্নামেন্টগুলো এই বড় টুর্নামেন্টে কিন্তু আসলে আমরা আশা করি যে সবাই ভালো খেলবে ইভেন নতুন যাকে পাঠানো হয় সে তাকেও আমরা চিন্তা করি যে সেও যেন ভালো করে যে ভালো ভালো করবে এই আশা করেই কিন্তু পাঠানো হয় তো আমরা আমাদের আশাই থাকে ওইটা আর আনডাউটেডলি লিটন দাস তো মানে ভালো প্লেয়ার বাট ওর সামহাও হয়তো ক্লিক করছে না বা কি আমি জানি না প্রবলেম তো হতেই পারে বাট কিন্তু শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ খেলেছে হয়তো সবাই আমি মাঝে দেখলাম আমি দেখলাম শ্রীলঙ্কা ম্যাচের পর সবাই স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে আমি রানের খেলা হচ্ছে এই রান তো কেন আমাদের কি দশ ওভারের মধ্যে শেষ করতে হবে না হলে হবে না এরকম তো দরকার ছিল না শ্রীলঙ্কার বিপক্ষে লিডন দাস যেভাবে ইনিংসটা খেলেছে ক্রিজে থেকে এটা তো আইডিয়াল ছিল যদি ওখানে যদি আপনার ওই মারতে যেত বা